এলাকার মধ্যে তাকায়া দেখো কত বড় 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 দুনিয়াওয়ালা যাদের টাকা পয়সার অভাব নাই এরা খুব আরাম আয়েশে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে আল্লাহ তোমাকে এমন পরিমাণ গরীব বানায় দিবে তুমি গরীব হওয়ার পরে সকালবেলার খাবারও ঠিকমতো জোগাড় করতে কষ্ট হয়ে যাবে দুপুরবেলার খাবারটাও জোগাড় করতে কষ্ট হয়ে যাবে আবার রাতের বেলার খাবারটাও জোগাড় করতে কষ্ট হয়ে যাবে এর মানে আল্লাহ তোমাকে পেটের মধ্যে খাবার ঠিকমতো পৌঁছাইতে যাইয়া আল্লাহ মাঝে মাঝে তোমারে মুসিবতে ফালায়া দিবে আল্লাহ বড় একটা পরীক্ষার মধ্যে ফালায়া দিবে এই বান্দা গরীব হওয়ার পর আমার আল্লাহকে কি ভুলে যাও নাকি আবার আমার আল্লাহর দিকে দৌড়াইয়া যাও আমি আল্লাহ এত বড় মুসিবত দেওয়ার পরে তুই কি নামাজে যাও রোজায় যাও নেক আমলে যাও নাকি নাকি আবার আমার আল্লাহকে তুমি ভুলে যাও আল্লাহ পাক পরীক্ষা করার জন্য উদারত রাখে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য গরিব বানায় আল্লাহ পাক পরীক্ষা করার জন্য মধ্যবিত্ত বানায় আল্লাহ পাক তোমাকে মায়া করে করে আবার দন্দৌলতের পাহাড় তোমাকে বানায়া দেয় হে গোলামেরা এত দন্দৌলত পাওয়ার পরে তুই কি আল্লাহরে ভুলে যাও নাকি নাকি আল্লাহরে ভুলো নাই ওই জান্নাতটা পাওয়ার জন্য নাকি তুই নামাজের দিকে দৌড়ায়া যাও মদিনাওয়ালা নবী তো এজন্যই সুন্দর করে জানায়া দিলেন কাল হাসরের ময়দানে দুই গুণে গুণান্বিত বান্দারা জান্নাতে যাবে যারা ঈমানওয়ালা এরপরে যারা নেক আমল করনেওয়ালা তবে এদের মাঝে দুইটা দল যারা দুনিয়াতে ধনী এরপরে এরা জান্নাতি হয়ে যাবে আর দুনিয়াতে যারা গরিব এরপরে আল্লাহওয়ালা হওয়ার কারণে এরা আল্লাহর গুণগান গাওয়ার কারণে এরা আমার মাওলার জান্নাতে আল্লাহ ঢুকাইয়া দিবে ধনী আল্লাহওয়ালা বান্দারা এই সমাজের মধ্যে বান্দা অভাব নাই তাকায়া দেখো ধনী কত টাকা পয়সার মালিক কত বাড়ির মালিক গাড়ির মালিক কত কিছুর মালিক হওয়ার পরেও এরপরেও আমার আল্লাহকে সে ভুলে যায় না এরপরেও কোম্পানির এমডি হওয়ার পরেও আল্লাহকে না ভুলে নামাজের দিকে দৌড়ায় যায় আল্লাহকে ভুলে নেক আমলের দিকে দৌড়ায় যায় আল্লাহকে ভুলে না এরকম ধনী আমাদের সমাজে আছে না না আল্লাহ পাক মায়া করে 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 কত বড় ধনী বানায়া দিলেন এই বান্দা ধনী হওয়ার পরেও আমার মাওলাকে ভুলে না আল্লাহকে ভুলে যায় না এই বান্দা ধন দৌলত পাওয়ার পরেও এরপরও নামাজ সারে না রোজা সারে না নেক আমল সারে না টাকা পয়সা হওয়ার পরেই কত মানুষ মানুষের উপর জুলুম করে নির্যাতন করে দুর্নীতি করতে চায় এই বান্দা মাজলুম রে মানুষই মনে করে না গরিবেরও পাত্তা দেয় না নিজে নিজের এত পরিমাণ বড় মনে করে রাস্তা দিয়ে দেখবেন সুন্দর করে দিব্যি হেঁটে যায় একটা গরিব যদি সালামও দেয় এরপরেও নেয় না এমন নিমকারাম টাকা পাওয়ার পরে বড় লোক হওয়ার পরে মানুষ রে মানুষ মনে করে না এমন জালেম আছে না না ওই ধনী আল্লাহওয়ালা হতে পারে না এই কিবির নিয়ে নিয়ে চলাফেরা করে আল্লাহ বলেন এর মানুষ আমি আল্লাহ হলাম এমন রব আমি আল্লাহ অহংকার করতে পারি তুই ধন দৌলত পাওয়ার পরে অহংকার করতে পারো না তোর দ্বারা অহংকার ও বান্দা মানায় না মানায় না মানায় না আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাজা আনি ওয়াহিদাম মিনহুমা ফাজাবতুহু ফিন্নার আল্লাহ পাক হাদিসে কুদুসির মধ্যে জানায়া দেয় অহংকার আমার চাদর আর বরত্ব হলো আমি আল্লাহর লুঙ্গি এই দুইটা নিয়ে যারা টানাটানি করবে ফামান নাজা আনি ওয়াহিদাম মিনহুমা এই দুইটা নিয়ে মানে এক নম্বরে অহংকার নিয়ে নিয়া দুই নম্বরে নিজের বরত্ব নিজে যারা প্রকাশ করবে এই দুইটা জিনিস আমার আল্লাহ নিজে করতে পারে অহংকার তোমাদের দ্বারা মানায় না আমি বক্তার দ্বারাও মানায় না কোনো শ্রোতার দ্বারাও মানায় না কোনো মেম্বারের দ্বারা মানায় না কোনো চেয়ারম্যানের দ্বারা
দ্বারা মানায় না, কোন এমপির দ্বারা মানায় না, বাংলাদেশের কোন মন্ত্রীর দ্বারাও মানায় না, ডোনাল্ড ট্রাম্পের দ্বারাও মানায় না। কারণ মানুষ তো বিভিন্ন এলাকায় দৌড়ায়, তবে যাওয়ার পরে হঠাৎ করে পথের মধ্যে আটকাইয়া যায়। এত বড় মন্ত্রী সাহেব নিজে ড্রাইভার না, ড্রাইভার প্রয়োজন হয়ে গেল, বলে গাড়ি চালানোর জন্য আমার ড্রাইভার লাগবে, ড্রাইভার ছাড়া গাড়ি চলবে না। তখন ড্রাইভারের দিকে মন্ত্রী সাহেব মহতাজ হয়ে গেল, একটা বাদ দিলে আর একটা নেওয়া লাগবে, একটা বাদ দিলে আর একটা নেওয়া লাগবে, তখন তো ড্রাইভার ছাড়া চলতে পারবে না। এত বড় মন্ত্রী সাহেব, কত টাকা পয়সা তার, কত বড় বড় ক্ষমতা তার, কিন্তু ঘরের মধ্যে যাওয়ার পরে নিজে একা একা রান্না করতে পারবে না, পারবে না, পারবে না। ওর সাহায্যকারী একজন লাগবে, একজন পার্সোনাল সেক্রেটারিও লাগবে। দুনিয়ার কোনো মানুষ একজনে সব দিকে পারফেক্ট হতে পারে না, একজনে সব দিকে নিজে 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 অলরাউন্ডার হতে পারে না। অলরাউন্ডার হতে পারে এই আসমান জমিনের মালিক, চিল্লায়া বল তার না, ইয়া এলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া এলাহি তো মেরা মাসুম হায়, ইয়া এলাহি মি কোনা দেশম সুকমার, ইয়া এলাহি মি কোনা দেশ জেরো হাজার, ইয়া এলাহি মি কোনা দার দোয়াসমা, ইয়া এলাহি মি কোনা দজাওয়া। অহংকার আমাদের দ্বারা মানায়নি, কথা বলে মানুষ তো অহংকার করতে পারে না, কারণ মানুষ কেন অহংকার করবে, ওর তো সব দিকে যাওয়ার পরে অলরাউন্ডার না, ওর লাগবে ড্রাইভার, ও লাগবে রান্না করেনে বলা, ও চলার পথে আরেকজনের হেল্প লাগে। কিন্তু আল্লাহ এমন রব, আল্লাহ অহংকার করতে পারে, পৃথিবীর কোনো ধনী পৃথিবীর কোনো টাকাওয়ালা অহংকার করতে পারে, যার পরেও মানুষ অহংকার, আমি বড় বক্তা, আমি কেন তাকে সালাম দিব, সে আমাকে সালাম দিতে হবে, আমি বড় খতিব সাহেব, আমি মুসাফা কেন করব, সে আগে হাত বাড়া, এরপরে মুসাফা করব, আমি এলাকার মেম্বার, আমার ওয়ার্ডের প্রত্যেকটা লোক আমাকে আগে সালাম দিবে, আমি কেন দিব, আমি চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের সব লোকেরা খালি আমার কাছে আসবে, আমি কেন তার কাছে যাব, আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমার উপজেলা, আমার ইউনিয়নের লোকেরা শুধু আমার কাছে আসবে, আমি কেন যাব। কিন্তু একজন খাঁটি মুমিনে কামেল এই কথা বলতে পারে না, কারণ ও জানে কিবির আমার দ্বারা মানায় না, হিংসা করাটা আমার দ্বারা মানায় না, আমার এই বডি আজ আছে তো কাল নাই, আমি কেন হিংসা করব, আমি কেন অহংকার করব, পৃথিবীর সব কিছুর মালিক যে ওই আল্লাহ অহংকার করতে পারে। আল্লাহ পাক নিজেই বলেন, আল কিবরিয়া হৃদয়, এটা আমার চাদর, আমি আল্লাহ করতে পারি, দুনিয়াতে আমার কোনো বান্দা অহংকার করতে পারে। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দল যেদিন হয়ে যাবে, ধনী আল্লাহওয়ালা আর গরিব আল্লাহওয়ালা, ওই ধনী আল্লাহওয়ালাও গেল চলে গেল জান্নাতে, আর গরিব আল্লাহওয়ালাও চলে গেল জান্নাতে, মানে দুইটা দল হয়ে গেল, এক নম্বরে ধনী আল্লাহওয়ালা আর এক নম্বরে হলো গরিব আল্লাহওয়ালা। ওই যেই ধনী আল্লাহওয়ালা দুনিয়াতে থাকার পরে ওর টাকা পয়সা ইনকাম করলো, কিন্তু অন্যায় পথের মধ্যে যায় নাই, কোনো অহংকার করে নাই, হিংসা করে নাই, নামাজ সারে নাই, রোজাও সারে নাই, নেকামলের লাইনে অগ্রগামী হয়ে গেল। আল্লাহ পাক ওই দিন বলবে, ও দুনিয়ায় আমি আল্লাহ জান্নাতে তুই ঢুকো, আর ওদিন গরিব আল্লাহওয়ালা যেই বান্দাকে আমার আর মাওলা টাকা দেয় নাই, আল্লাহ ধন দৌলত দেয় নাই, ওই গরিব আল্লাহওয়ালারেও আল্লাহ মায়া করে, ওই দিন বলবে, হে গরিব বান্দা, আমি আল্লাহ তুরে টাকা দিলাম না, তুই এত কষ্ট করে করে দুনিয়াতে চলাফেরা করলা, আমি আল্লাহ তোরে এত কষ্টের মধ্যে বিপদের মধ্যে ভালাইলাম, এরপরেও তুই আমি আল্লাহকে ভুলে যাও না, আজকে যাও যাও আমি আল্লাহর জান্নাতে তুই ঢুকে যাও। ওই গরিব আল্লাহওয়ালাকে
আল্লাহ ওদিন মায়া করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে তবে গরীব আল্লাহওয়ালা দুনিয়ার আল্লাহওয়ালা একই সময়ে যাবে এমন না এমন না ওই গরীব আল্লাহওয়ালা দুনিয়ার আল্লাহওয়ালা বান্দাটার 500 বছর আগে আমার মাওলা জান্নাতে যাবে এজন্য আল্লাহ গরীব বানাইলে কোনো অসুবিধা নাই কোনো চিন্তাও নাই আল্লাহ বলে তোরে খুদার তো রাখবরে বান্দা তবে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব তুই শুকরগুজার বান্দা হয়া যাও আমি আল্লাহর শুকরিয়া বান্দা তুই করে নাও লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি আল্লাহ পাক বলেন তুই শুকর আদায় কর আমি আল্লাহর শুকর করো যদি করতে পারো তোকে আমি আল্লাহ ক্ষুধার্ত বানালাম গরীব বানালাম তুই আমি আল্লাহর এত বড় পরীক্ষা পাওয়ার পরেও যদি শুকর আদায় করতে পারো আমি আল্লাহ তোরে অনেক পরিমাণ বাড়ায়া দিব আর যদি তুই না শুকরিয়া করো বাড়াবো না আমি আল্লাহ তোরে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলব এই ঘোষণা আমার আল্লাহ পাক দিয়া দিলেন এজন্য শুকরগুজার বান্দা যখন নিজেকে সবের বানায়া নেয় নিজেকে ধৈর্যশীল বান্দা বানায়া নেয় তাহলে আল্লাহ পাক কে মায়া করে কি পরিমাণ বড় একটা মাকাম দিয়া দেয় হে সিরাজগঞ্জের মুসলমানেরা হে সদর এলাকার মুসলমানেরা হে কোট্টার পাশের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগাইয়া শুনে নাও হযরতে মূসা নবীর ব্যাপারে এমন কোন বান্দা নাই জানে না যেই মূসা নবী সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার সাথে এমন পরিমাণ কথা বলে আল্লাহর সাথে এত দুনিয়ার কথা ওই মূসা নবী আমার মাওলার সাথে বলতে লাগলো আল্লাহকে বারবার বলে ও আল্লাহ এই প্রশ্ন করি তুমি আমার প্রশ্নের জবাব দিয়া দাও ওই সিনাই পর্বতে মূসা নবী দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলার কারণে আল্লাহ পাক জানাইয়া দিলেন ও পয়গম্বর আমার কাল্লাম আল্লাহু মূসা তাকলিমা আপনার আল্লাহ মূসা নবীর সাথে এমন পরিমাণ কথা বলে এর লকবি হয়ে গেল কালিমুল্লাহ আল্লাহ আর সাথে এমন পরিমাণ কথা বলে ওই সিনাই পর্বতে দাঁড়ায়া মূসা নবী আমার মাওলার সাথে এত পরিমাণ কথা বলে আমার আল্লাহর সাথে বিভিন্ন প্রশ্ন করে আল্লাহ রাগান্বিত হয় না আল্লাহ ক্রোধান্বিত হয় না আল্লাহ মূসা নবীরে প্রশ্নের জবাব দিয়া দেয় একদিন মূসা নবী সিনাই পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা যখন হয়ে গেল পথিমধ্যে যাওয়ার পরে এক বড় বড় ধ্বনিওয়ালা মূসা নবীর জিগায় ও পয়গম্বর আমার মাওলার সাথে তো এত পরিমাণ কথা আপনি বলেন আমার এত পরিমাণ ধন দৌলত আল্লাহ আমাকে দিয়া দিলেন কিন্তু এই ধন দৌলতের হিসাব আমি রাখতে পারি না পারি না পারি না আমার আল্লাহকে জিজ্ঞাসা করবেন কোন কাজ করলে আমার ধন দৌলতের মাত্রা কমে যাবে আমার এত ধন সম্পদের দরকার নাই আমার এত টাকা পয়সার দরকার নাই আমার এত বাড়ি গাড়ির দরকার নাই আপনি সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার মাওলাকে প্রশ্ন করলে আল্লাহ জবাব দিয়া দিবে মূসা নবী তার দরবার থেকে আবার রওনা হয়ে গেলেন যাওয়ার পরে এক বৃদ্ধা গরিব মহিলা ভিখারী মহিলা মূসা নবীর সামনে দাঁড়াইয়া যায় আর বলে হা মূসা নবী আমার টাকা নাই আমি চলতে পারি না আমার কিছু নাই তুমি আল্লাহর সাথে কথা বলো ওই আল্লাহকে গিয়া তুমি একটু জানাইবা আল্লাহকে প্রশ্ন করে জানাইয়া দিবা আমার মালিক আমার এত পরিমাণ গরিব বানায়া দিল আমার আল্লাহ কি আমারে ধন দৌলত দিবে না আমার আল্লাহ কি আমারে সচ্ছল করবে না আমার আল্লাহ কি আমাকে সচ্ছলতা দিবে না ও মূসা নবী আল্লাহরে জিগাইও ওই জায়গা থেকে আর একটা দূর যাওয়ার পরে একটা ত্রিমুখী রাস্তা মূসা নবীর দরবারে চলে আসলো ওই মূসা নবীর সামনে এক হাত নাই পা নাই এক আল্লাহর বান্দা দাঁড়ায় যায় আর বলে ও মূসা আমার হাতও নাই পাও নাই আমার আল্লাহর সাথে তুমি কথা বলো আর আমার আল্লাহকে কথা বলা অবস্থায় জিজ্ঞাসা করবা আমার আল্লাহ কেন আমাকে হাত দেয় না
আমার আল্লাহ কেন আমারে পা দেয় নাই আমার পুরা বডিতে হাত নাই পা নাই গো মুসা আমি ঠিকমতো খাইতেও পারি না আমি ঠিকমতো চলতেও পারি না রে মুসা এই হাত দিয়া খাওয়ার যে মজা আমি আমার পুরা জিন্দেগিতে এই মজাটা বুঝি নাই রে মুসা এই পা দিয়া হাঁটার যে মজা এই মজা আমি কোনো ভাবে বুঝি নাই রে মুসা ও মুসা তুমি আমার মাওলার সাথে কথা বলো ওই সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে জিগাইবা আল্লাহ কেন আমারে দুইটা হাত দেয় নাই আল্লাহ কেন আমারে দুইটা পা দেয় নাই ও সিরাজগঞ্জের মানুষ তোমার মেডিকেল কলেজে তুমি দেখো সেই বান্দার হাত নাই ওই বান্দা বুঝে হাতের কি পরিমাণ দাম যেই বান্দার পা নাই ওই বান্দাই তো জানে এই পায়ের কি পরিমাণ দাম যেই বান্দার একটা চক্ষু নাই ওই বান্দা জানে চোখের কি পরিমাণ দাম যেই বান্দার একটা নাক বন্ধ হয়ে গেল এই জিন্দেগিতে একটা নাক দিয়ে আর শ্বাস নিতেও পারবে না ওই বান্দারে জিগাইবা ওই নাকের কি পরিমাণ দাম যেই বান্দা এক কানে শোনে না এক জিগাইবা কানের কি পরিমাণ দাম এই যে আমার আল্লাহ তোমারে আমারে মায়া করে এত হাত পা দিয়া দিলেন আমার আল্লাহ তোমারে আমারে মায়া করে আমার আল্লাহ হাত না দিলেও পারতেন কিন্তু দিয়া দিলেন আল্লাহ পাক পা না দিলেও পারতেন কিন্তু দিয়া দিলেন আল্লাহ মায়া করে করে তোমার বডিটারে এত পরিমাণ সুন্দর বানাইলেন ওই আল্লাহর জন্য তুই শুকর গুজার বান্দা হতে পারো নাই যার হাত নাই ও যদি আমার মাওলার দরবারে দাঁড়াইয়া যায় হাসরের ময়দানে যদি বলে ও দয়ার মালিক এই হাতের গুনাহ আমার দ্বারা হয় নাই গো আল্লাহ তুমি আমারে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও ও দয়ার মালিক ও আমার রব আমার পা নাই তুমি আমারে পা দাও নাই এই পা দ্বারা আমার কোনো গুনাহ হয় নাই তুমি আমাকে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাও আল্লাহ ওই দিন হাতের গুনাহ হয় নাই এই উসিলায় বান্দাকে জান্নাত দিয়া দিতে পারে পায়ের গুনাহ হয় নাই আল্লাহ মায়া করে জান্নাতে ঢুকাইয়া দিতে পারে কিন্তু সিরাজগঞ্জের মুসলমানেরা আল্লাহ যে তোমারে আমারে এত সুন্দর দুইটা হাত দিয়া দিলেন এত সুন্দর দুইটা পা দিয়া দিলেন কিন্তু এই পা দিয়া তুই মসজিদের মধ্যে যাও না সিনেমা হলের দিকে দৌড়াইয়া যাও এই পা দ্বারা তুই কোনো মাহফিলে যাইতে পারো না এই পাটারে তুই কোনো ভালো কাজে লাগাইতে পারো না কোন জায়গায় গানের কনসার্ট হবে দৌড়াও ওই মসজিদ মাদ্রাসার কাজের জন্য যাইতে পারো না আল্লাহ যদি হাসরের ময়দানে আল্লাহ যদি বলে তোরে আমি মায়া করে হাত দিয়া দিলাম তোরে আমি মায়া করে একটা পা দিয়া দিলাম এত মায়া করে তোর অঙ্গ প্রত্যঙ্গ সব আমি আল্লাহ দিয়া দিলাম তুই হিসাব দাও ওদিন আমার মাওলার দরবারে হিসাব দিয়া দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না ঠিক কিনা আল্লাহ যদি জিগায় ওদিন তোর যে হাত দিলাম মায়া করে হাতরা উঠা উঠি করছেন কেন ভাই বুঝলাম না আল্লাহ যে মায়া করে এই যে হাত দিয়া দিলেন পা দিয়া দিলেন হাসরের ময়দানে আল্লাহ যদি জিগায় তোর তো মায়া করে এত কিছু দিলাম কিন্তু এই কারণে তুই কি করছো কি আমল করছো কি নিয়ে আসছো আল্লাহ যদি প্রত্যেকটা বিষয়ের জন্যে অঙ্গের জন্যে হিসাব চায় হিসাব দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে কথা বলেন না কেন এই পা এই হাত এর শুকর আদায় হবে এই পা দিয়া মসজিদে যাওয়ার মাধ্যমে এই পা ওই সময় শুকর গুজার হবে এই পা দিয়ে একটা ভালো কাজে যাওয়ার মাধ্যমে একটা ভালো দিকে যাওয়ার মাধ্যমে এই পা দিয়া আর একটা মানুষকে জুলুম করার জন্য দৌড়াইলে এই পায়ের শুকর আদায় হবে না এই হাতের শুকর তখনই আদায় হবে তখন এই হাত দিয়ে সিজদার মধ্যে মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাওয়া যাবে এই হাত তখনই কাজে লাগবে এই হাত দিয়ে যদি আমি দান করতে পারি মাদ্রাসা মসজিদে এই হাত তখনই শুকর গুজার এক হাত হয়ে যাবে তবে এই হাত দিয়ে যদি এক রিক্সাওয়ালার গায়ের মধ্যে আঘাত করি একটা গরিব মানুষের উপরে একটা লিডারের কথা মানতে যে তার উপর জুলুম করি নির্যাতন করি আল্লাহর কসম এই হাত শুকর গুজার হাত হবে না আল্লাহ হাসরের ময়দানে এই হাতকে যেদিন জিজ্ঞেস করবে ওদিন হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না চিল্লা এখন ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো বাবা দাও না তো জাকাত
তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ ছাড়ো না দিন দুখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কি না মুসলমান তোমার নামাজ নাই হাতের হক আদায় করা লাগবে করো নাই পায়ের হক আদায় করা লাগবে করো নাই তোমার পুরো বডির একটা হক আছে আদায় করতে পারো নাই নিজের হাতটাকে শুকর গুজার হাত বানাইতে পারো নাই নিজের পাটাকে শুকর গুজার পা বানাইতে পারো নাই কপাল পোড়া এত সুন্দর করে আল্লাহ বানাইছে এখনো ফজরে যাইতে পারো নাই এখনো জোহরে যাইতে পারো নাই এখনো আসর ধরতে পারো নাই এখনো মাগরিব ধরতে পারো নাই এখনো এশা ধরতে পারো নাই এই যে কয়েকদিন আগে এক প্রোগ্রামে যাওয়ার পথে এই যে এত ওয়াজ যাওয়ার পথে মাগরিবের নামাজ পড়বো এক মসজিদে ঢুকলাম ঢুকে দেখি শুধু ইমাম আর তিনজন মুসল্লি অনেক বেশি মুসল্লি অনেক বেশি ইমাম আর কয়জন কোন টাইমে মাগরিব এত ওয়াজ এত মাহফিল এত কিছু এত খুতবা এত বক্তা ফেসবুকে বয়ান ইউটিউবে বয়ান টিকটকে বয়ান রিলসে বয়ান তোমার চলার পথে আর কত বয়ান দরকার আর কত ওয়াজ দরকার এখন আমল যাও না আমলে যাও না একটু মসজিদ গুলোকে ভরপুর করো না নামাজ পড়ে নিজের ইমানটাকে মজবুত করো না কপাল পড়া যুবকরা খালি ওয়াজ ভালো লাগে মজা লাগে হুজুর সুর দিয়ে বয়ান করেন দুই ঘন্টা করেন আড়াই ঘন্টা করেন যত বয়ান করেন শুধু মজা লাগে কিন্তু কপাল পড়া মুসলমান হুজুরের কথা নামাজ তুই যাও পড়তে যায় না তিনটা পর্যন্ত মোবাইল টিপে যুবকরা তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত মোবাইল ইউজ করে কপাল পোড়া আধা ঘন্টা আর একটু মোবাইলটা টিপ টিপে নামাজ টাপের পরে ঘুমা কিন্তু এত খারাপ হয়ে গেছে এরা শয়তান এদেরকে এত প্ররোচনা দিয়েছে চারটা পর্যন্ত মোবাইল টিপা এরপরে সুন্দর করে বিছানার মধ্যে ঘুমায় গেছে বাবা যায় ডাকলে আর কি আধা ঘন্টার মধ্যে এই কাঁচা ঘুম নষ্ট করে মসজিদে যাওয়া পসিবল কথা বলেন না কেন হাউ দিস পসিবল পসিবল যদি পসিবলই হইতো তাহলে ইচ্ছা করে মোবাইল ইউজ করে এত রাত তুমি করতাম ঠিক আজান শোনে আসো যারা বিছানায় তাদের জন্য কান্দেন নবী মদিনায় তাদের জন্য কান্দেন নবী মদিনায় ওই নবীর জন্য কি মায়া লাগে না হায় রে উম্মত মসজিদে কেন আসো না হায় রে যুবক মসজিদে কেন
হাসো না যে আল্লাহ তোমার উপরে নামাজটাকে ফরজ করে দিলেন রে বান্দা নবীর মাধ্যমে ফরজ করে দিয়া দিলেন আল্লাহ মায়া করে তোমারে হাত দিয়া দিলেন পা দিয়া দিলেন রে মুসলমানেরা এত সুন্দর হাত এবং পা পাওয়ার পরে এরপরেও তুই কেন নামাজের মধ্যে যাও না এরপরেও তুই কেন আমলের লাইনে অগ্রগামী হতে পারো নাই ওই যে মুসা নবী আসলাম খান থেকে ঘটনা মনে আছে নি মুসা নবী সিনাই পর্বতে দৌড়ায় পথিমধ্যে যাওয়ার পথে এক ধনীওয়ালার সাথে মোলাকাত হয়ে গেল ধনী বলে আমার টাকা পয়সার অভাব নাই এগুলো আল্লাহরে জিগাইবা কোন কাজ করলে আমার ধন দৌলত কমে যাবে একটু যাওয়ার পরে এরপরে মুসা নবীর সাথে আরেকজনের মোলাকাত একটা বৃদ্ধা গরীব ভিখারি মহিলা দাঁড়ায়া গেল ওই মহিলা বলে হে মুসা আমার টাকা নাই আমি সুন্দর করে 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 আমার এলাকার মধ্যে আমার পরিবার নিয়ে চলতে পারি না তোমার আল্লাহকে তুমি জিজ্ঞাসা করবা যে আল্লাহ কোন কাজ করলে আমার নিয়ামতের পরিমাণ বাড়ায়া দিবে এরপরে যাওয়ার পরে ত্রিমুখী একটা রাস্তার মধ্যে পেয়ে গেল যার দুই হাত নাই যার দুইটা পা আমার মাওলা দেয় নাই এইটা বলার পরে মুসা নবী সিনাই পর্বতে গিয়া দাঁড়ায় গেলেন আমার মাওলাকে এক এক করে প্রশ্নগুলো ছুড়ে মারলেন আল্লাহকে বললেন আল্লাহ আমি আসার সময় এক বান্দা আমাকে জিজ্ঞাসা করেছে ওর নাকি দুনিয়াতে ধন দৌলতের অভাব নাই ও আল্লাহ আপনি যদি বলেন তাহলে সে কি কাজ করলে ধন দৌলতের পরিমাণটা কমে যাবে আমি গিয়া গিয়া তাকে সুন্দর করে জানাইয়া দিতে পারবো আল্লাহ বলে ও মুসা তুমি দৌড়াও আর ওই ধনীকে গিয়া গিয়া ওই ধনীওয়ালার কাছে গিয়া জানাইয়া দাও তার ধন দৌলত অনেক পরিমাণে কমে যাবে আজকে থেকে ও যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয় আজকে থেকে যদি টাকা পয়সা দান করা বন্ধ করে দেয় আজকে যদি আমার মাওলার না শুকরিয়া করণে বলা বান্দা হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি তার টাকার পরিমাণ কমে যাবে কারণ আল্লাহ পাক জানাইছে ওয়াকিমুসসালাতা ওয়াতুজ্জাকা আল্লাহ পাক তো নামাজটা কায়েম করার জন্য বলেছে যাকাত প্রদান করা লাগবে যুগে যুগে বিভিন্ন নবীর উম্মতের উপরে আল্লাহ নামাজ এবং যাকাত দিয়েছে যাদের টাকা পয়সা বেশি হয়ে যাবে নেশা পরিমাণ সম্পত্তির মালিক হওয়ার পরে এরা গরিবের মাঝে নিজের টাকা পয়সাগুলো এরা ভাগ 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 করে দিয়া দিবে ও মুসা জানায় দাও এরা যদি পূর্ণাঙ্গভাবে যাকাত না দেয় অটোমেটিক্যালি তার টাকা পয়সার পরিমাণটা কমে 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 যাবে হে সিরাজগঞ্জের মুসলমানেরা এখন বোঝা গেল যাকাতের গুরুত্ব কম না বেশি কি পরিমাণ বেশি যদি কোনো ধনীওয়ালা যাকাত না দেয় যদি কোনো ধনীওয়ালা নিজের টাকা পয়সা থেকে দান খয়রাত না করে সদাকা না করে আল্লাহ পাক তার ধন দৌলত আর বাড়াবে না অটোমেটিক্যালি তার ধন দৌলতের পরিমাণটা কমে যাবে এজন্য বান্দা টাকা হয়েছে চলে যাওয়ার ভয়ে অনেকে হজ করে না টাকা হয়েছে চলে যাওয়ার ভয়ে অনেক মানুষ গরিবকে যাকাত দেয় না টাকা হয়েছে এই বান্দা দান করতে পারে না নিজের টাকাগুলো ব্যাংকের মধ্যে জমা করে 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 রাখে নিজে আরামে বিল্ডিং এ ঘুমায় এলাকার মানুষের টাকা হওয়ার পরেও খবর নেয় না আসে না না এমন লোকের অভাব নাই হে মানুষ তোর টাকা হয়েছে এই টাকা থেকে তুমি যাকাত দিয়া দাও হজ করা শুরু করে দাও চলে যাও বাইতুল্লাহর মধ্যে আর এই টাকা থেকে তুমি দান করে দাও এটা যদি না করো তাহলে আল্লাহ অটোমেটিক তোমার টাকার পরিমাণ কমিয়ে দিবে এবার মুসা নবীকে আমার আল্লাহ জিজ্ঞাসা করার পরে আল্লাহ আল্লাহ মুসা নবীকে উত্তর দেয় ও নবী আমার এরপরে যে আপনাকে একটা মহিলা বলল যার টাকা পয়সা নাই যার ধন দৌলত নাই আপনি যাইয়া ওই মহিলাকে জানায় দেন এই মহিলা যাতে করে যা টাকা পয়সা আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম যেই পরিমাণ যা দিলাম এর ওপর যাতে সুন্দর করে শুকর আদায় করে নেয় আমি আল্লাহ যা নেয়ামত দিলাম যদি শুকর করে করে এই আমার বান্দাটা চলতে পারে তাহলে আমি আল্লাহ মায়া করে তার নেয়ামতের পরিমাণ বাড়ায় দিব কারণ আমি আল্লাহ ওয়াদাবদ্ধ
আমার বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর কাছে শুকর গুজার হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলে ধন দৌলতের পরিমাণ ঠাপায়া দিব এরপরে যার হাত নাই সেই বান্দাকে আমি আল্লাহ দুই ঠাপা দিলাম না ও মুসা যাও যাও ওই মাজুর ব্যক্তির সামনে তুমি দৌড়াইয়া যাও ওই মাজুর ব্যক্তি যাকে দুইটা হাত দিলাম না দুই ঠাপা দিলাম না একে গিয়া জানায় দিও আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে বাঁচায়া দিল দুইটা হাতের গুনাহ বান্দা তোমার দ্বারা হয় না দুইটা পায়ের গুনাহ তোমার দ্বারা হয় না আল্লাহ হাশরের ময়দানে এই হাতের গুনাহ হয় নাই পায়ের গুনাহ হয় নাই এই উসিলায় আল্লাহ তোমাকে maaf করে জান্নাত দিয়া দিতে পারে এজন্য কোনো অসুবিধা নাই বান্দা তুমি যেই হালাতে থাকো যেই অবস্থায় থাকো এত টেনশন নিয়া লাভ নাই এত হতাশার মধ্যে পড়ে পড়ে লাভ নাই আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব এক নম্বরে ভয় দুই নম্বরে আমি আল্লাহ ক্ষুধার্ত দিয়া দিয়া তোর টাকা নাই তোর পেটে কোনো খাবার নাই তুই সুন্দর করে করে চলতে পারো না রে গোলাম আমি আল্লাহ তোরে মায়া করে 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 হাশরের ময়দানে জান্নাত দিয়া দিব যেই জান্নাতে চাইতে বড় প্রতিদান আর নাই এটা আল্লাহ পাক জানায়া দিলেন এরপরে আল্লাহ পাক বলেন মানুষেরা ওয়া নাকুসিম মিনাল আমওয়াল আমি আল্লাহ মালের কমতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব মানে কাউকে বেশি দিয়া দিব আবার অন্য জনরে এক টাকাও দিব না কাউকে দিয়া দিব বেশি আবার কাউকে দিয়া দিব মধ্যম পর্যায়ে আবার কাউকে আমি আল্লাহ অনেক পরিমাণে কমায়া দিব তোর চিন্তার দরকার নাই তুই সব ঋণদের খাতায় নিজের নামটা উঠায়া নাও আল্লাহ পাক যুগে যুগে মানুষকে এই পরীক্ষাগুলো করে কি করে না করে না আল্লাহ পাক পরীক্ষা করেন আর পরীক্ষা করে করে বান্দাকে জানায়া দেয় হে বান্দা আমি আল্লাহ তোরে ভয়ে দেখাইয়া পরীক্ষা করলাম চিন্তা করার কোনো দরকার নাই এরপরে আমি আল্লাহ তোকে ক্ষুধার্ত রেখে পরীক্ষা করলাম চিন্তার দরকার নাই হে বান্দা আমি আল্লাহ তোরে মালের কমতি করে দিলাম এরপরেও চিন্তা করার কোনো দরকার নাই এটা আমি আল্লাহ পরীক্ষা করে কোনো অসুবিধা নাই এরপরে আল্লাহ পাক বলেন হে আমার বান্দারা আমি মাঝে মাঝে তোর ছেলেকে আমি আল্লাহ তোর পরিবার থেকে উঠাইয়া নিয়া যাব রে বান্দা এরপরে আমি আল্লাহ তোর মেয়েটা উঠাইয়া নিয়া চলে যাব তোর সামন থেকে তোর মেয়েটা মারা যাবে তোর ছেলেটা মারা যাবে তোর সামন থেকে তোর জনম দুঃখিনী মাটাও চলে যাবে সামন থেকে বাবাও চলে যাবে ওই পরিবারে কেউ থাকবে না পুরা পরিবারটা ফাঁকা হয়ে যাবে এক এক করে সবাই যদি চলে যায় এরপরেও চিন্তা করার দরকার নাই আমি আল্লাহ তোর জীবন নিয়ে নিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব তোর ছেলে নেওয়ার মাধ্যমে তোর মেয়ে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব আমাদের সমাজে পরিবারের মধ্যে এমন পরীক্ষার অভাব নাই কয়েকদিন আগে বাবা মারা গেল এরপরে মাও মারা গেল এরপরে নিজের সন্তানগুলো মরে যাওয়ার পরে এখন পরিবারে কেউ নাই ওই পরিবারটার সাথে সাথে খালি হয়ে গেল একজন মেম্বারও নাই একজন সদস্য নাই এমন ঘটনা আমাদের সমাজে বান্দা কোনো অভাব নাই বাংলাদেশের কত পরিবারের মধ্যে প্রমাণ আর দলিলের অভাব নাই যেই পরিবারের মধ্যে সাথে সাথে সব সদস্যরা চলে গেল একে একে সবাই মারা গেল এমন ঘটনার কোনো অভাব নাই আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোর জীবন নিয়া নিয়া তোকে পরীক্ষা করব হে আমার গোলামেরা জীবন নেওয়ার মাধ্যমে কেমনে পরীক্ষা হয় এক প্রবাসী আল্লাহর বান্দা ওদিন ওই প্রবাসীর বাবাটা আমার কাছে কারগুজারি শোনায় আমার ছেলেটা চার বছর হয়ে গেল আমার বাড়িতে আসে না ঈদ উদযাপন করে না আমি বাবা হইয়া এই ছেলের জন্য বড় পাগল পাড়া হয়ে গেলাম ঈদের দিনে আমার দিনগুলো ফুরে যায় না আমি সুন্দর করে 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 ঈদের দিনে ঈদটাও আমি উদযাপন করতে পারি না আমার ছেলে একদিন ২৭ রোজার মধ্যে আমাকে টেলিফোন করে জানাইয়া দিল বাবা আমার ও বাবা আমার এবার ঈদটা আমি আপনাদের সাথে উদযাপন করব আমার মা ছাড়া আমার ঈদ ভালোভাবে কাটে না আমার বাবা ছাড়াও আমার ঈদটা কাটে না এভাবে যখন জানাইয়া দিল নিজের বাবারে টেলিফোন করার মাধ্যমে ওই বাবা বড় খুশি
হয়ে গেল ওই মাও অনেক পরিমাণ খুশি হয়ে যায় কারণ সন্তানটাকে ছাড়া ছাড়া মা চার বছর হয়ে গেল একটা ঈদ সন্তানে নিয়ে করতে পারে নাই প্রায় চার বছরে আটটা ঈদ চলে গেল একটা ঈদেও নিজের ছেলেটা ছিল না প্রবাসের মধ্যে রেখে রেখে নিজে ঈদ উদযাপন সুন্দরভাবে করতে পারে না ওই মা বলে হে আমার বাকি সন্তানেরা তোদের বড় ভাই প্রবাস থেকে আসবে তাকে সঙ্গে নিয়ে নিয়ে এবার ঈদ উদযাপন করব আমরা আমিও করব তোদের বাবাও করবে তোরাও করবা এভাবে এক এক করে মা যখন প্রস্তুতি নিতে লাগতে শুরু করলো মা বিভিন্ন সময়ে পিঠাপুলি বানায় কিন্তু সন্তানের জন্য এবার স্পেশাল করে করে বানাইতে লাগলো 28 তারিখে সাহারি খাবে সন্তান দৌড়াইয়া বাড়িতে চলে আসবে মা বাবার টানে বাবা মা দুইজনে সাহারির খাবারটা নিয়ে নিয়ে ওয়াইটিং এ আসে কত মজার খাবার আমার সন্তান অনেক দিন পরে আমার বাসায় আসবে এত দিন পর্যন্ত কি খেয়েছে না খেয়েছে বলতে পারি না আমার সন্তান আসবে একসাথে মা বাবা আর আমরা বসে এখানে আমরা সাহারি করব ওই মা ওয়েটিং এ বসে আছে বাবাও বসে আছে সাহারি টাইম শেষ হয়ে যাবে এরপরেও ছেলে যখন বাড়ির দিকে আসে না বারবার বারবার দরওয়াজার দিকে তাকায় সাহারি গুলো নিজেই খাবার গুলো নিজেরা খেয়ে ফেললেন খাওয়ার পরে মা বাবার চোখে দর্পণ নাই একদিক থেকে আর একদিকে যায় এক রুম থেকে আর এক রুমের দিকে দৌড়াইয়া যায় শুধু টেনশন আর চিন্তা আমার ছেলে কখন আসবে যেই ছেলেটার ওয়েটিং এ আমরা এতক্ষণ পর্যন্ত ওয়েটিং এর মধ্যে রইলাম ওই ছেলের চিন্তায় চিন্তায় প্রায় আটটা বেজে গেল নয়টা বেজে গেল দশটাও বেজে গেল ওই ছেলের জন্য অপেক্ষায় অপেক্ষায় মাও ঘুমায় না বাবাও একটাবারের জন্য ঘুমায় না মা জিগায় ও স্বামী আমার আমার ছেলে কই আমার ছেলে কেন আসে না খবর নাও এই ছেলের জন্য আমি মার অপেক্ষা করে থাকতে পারি না পারি না পারি না স্বামী তার স্ত্রীকে বোঝানোর জন্য বলে ও স্ত্রী আমার এখন ঈদের সময় কত যানজট এই যানজটের মধ্যে জ্যাম পড়বে কোনো অসুবিধা নাই আমার ছেলে অটোমেটিক্যালি চলে আসবে কিন্তু মনে মনে নিজেরাও এবার চিন্তা ভাবনা করতে লাগলো ওই স্বামীটাও বাবা হইয়া ওই ছেলের জন্য কি পরিমাণ মায়া অন্তরে লালন করে করে বাবা চলাফেরা করে হঠাৎ করে মনে পড়ে গেল আমার ছেলের মোবাইলের মধ্যে একটা ফোন আমার দেওয়া লাগবে সেই ফোন পাওয়ার পরে ছেলে আমায় বলবে কোথায় আছে না আছে এরপরে নিশ্চিন্তে আমি ছেলের জন্য অপেক্ষায় থাকতে পারবো ওই ছেলের মোবাইলে ওই বাবা যখন টেলিফোন লাগায়া দেয় ওই বাবা টেলিফোন পাইয়া নিজের ছেলেটা মোবাইল ধরে না আর একটা ছেলের কণ্ঠ মোবাইলের মধ্যে শোনা যায় হঠাৎ করে টেলিফোনটা ধরে ধরে মোবাইল রিসিভ করে জানায় দেয় আপনি কি অমুক ছেলের বাবা নাকি বলে হ্যাঁ আমি ওই ছেলের বাবা বলে আপনার ছেলে তো আসার পথে ইতিমধ্যে অ্যাক্সিডেন্টে পড়ে পড়ে অনেকগুলো লাশ এখানে পড়ে আছে তবে আমি জানি না জানি না জানি না আপনার ছেলে মারা গেল নাকি আপনার ছেলে দুনিয়াতে জীবিত রইল তার মোবাইলটাকে আমি পুড়ে ফেলাম এই মোবাইলটা তারপরে টেলিফোনটা রিসিভ করে আমি আপনাকে এবার জানায়া দিলাম আপনার সন্তানের হালাত জানায়া দিলাম বাবা তো মনে 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 চিন্তা করে মনে হয় আমার সন্তানের কি যেন হয়ে গেল ওই বাবা তার বাকি সন্তানগুলোরে সঙ্গে সঙ্গে লইয়া রওনা হয়ে যায় ওই লোক আমায় বলে আমি আমার ছেলের জন্য রওনা হয়ে যাই চার বছর হয়ে গেল 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 আমি আমার সন্তানের সাথে ঈদ উদযাপন করতে পারি নাই এখন যদি সন্তানের মৃত্যুর খবর পাই আমি বাবা হইয়া এটা মেনে নিতে পারবো না পারবো না পারবো না বাকি সন্তানগুলোর লইয়া ওই যেখানে অ্যাক্সিডেন্টের জায়গা ওই স্থলে যাইয়া দেখে অনেকগুলো লাশ রাস্তার মধ্যে শুয়াইয়া রাখছে এক এক করে প্রত্যেকটা লাশের মধ্যে তাকায়া তাকায়া এক একজনের চেহারা দেখে আর দেখে না নিজের ছেলে আছে কিনা আল্লাহর ওই বান্দা একজনকে আলগি দেয় আর দেখে নিজের ছেলে না আর একজনের মাথার মধ্য থেকে কাপড়
উঠায় নেয় এরপর দেখে নিজের ছেলে না এরপর আবার উপর করে এরপরও দেখে নিজের ছেলে না একটু পরে তাকায় দেখি তার ছেলের মতো দেখা যায় মা বাবাকে ওয়াদা দেওয়া ওই ছেলে দুনিয়ার মাঝে আর নাই ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাবা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া বল ও সন্তান তুই কোথায় গেলা কোন জায়গায় তুমি চলে গেল ও সন্তান রে তুই তোর মায়ের ফাঁকি দিয়া কই যাও আমি তোর মায়ের যে কি বলবো ওই তোর মায়ের কাছে গিয়ে আমি কি খবর জানায় দিব তোর এমন হালাত হয়ে গেল ও সন্তান এই হালাত আমি বলতে পারি না কতই চলে গেল সেই ঈদের দিনে আমি বাবা হইয়া বাকি ছেলেগুলোরে লইয়া আমরা নিজেরা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে বসে গেলাম কিন্তু তোর মা তো ওই দিন নিজে সেমাইটা খাইতে পারে নাই একটা বারের জন্য মিষ্টি মুখ করে নাই আমি তোর মাকে দেখেছি কত রাত তোর মা ঘুমায় না হঠাৎ করে ঘুম থেকে জেগে জেগে আমি তাকায়া দেখি তোর মা মুসল্লায় দাঁড়ায় 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 তোর জন্য নামাজ করে আর আল্লাহর দরবারে কান্না করে ও ছেলে রে ওই মায়ের পাখি দিয়া তুই কোথায় যাও আমি বুঝলাম না একদিন ঈদের দিনে যাওয়ার সময়ে আমি তোর মায়ের জন্য দামি একটা শাড়ি নিয়া কিনে কিনে যখন তোর মায়ের হাতে দিয়া দিলাম এরপর দেখি তোর মায়ের মনটা মানায় না চোখ দিয়া অটোমেটিক্যালি পানি ঝরে যায় তোর মা ওই সময় আমি জিজ্ঞেস করার পরে তোর মা আমায় বলে ও স্বামী আমার না না এই ঈদের দিনে আমার শাড়ি আমারে খুশি করতে পারবে না তুমি যতই আমার উপঢৌকন দাও এই উপঢৌকন আমারে খুশি করতে পারবে না গো স্বামী আমার আমি আমার সন্তানের জন্য সন্তানকে সারা ঈদ গুলো উদযাপন আমি করতে পারি না গো ওই স্বামী আম স্বামী চিল্লায়া চিল্লায়া বাবা হইয়া ছেলের জন্য এভাবে বলে তোর মায়ের কাছে আমি যায় যায় কি জবাব দিব তোর মাকে তুই ফাঁকি দিয়া দিলা সন্তানটাকে লইয়া লইয়া একটা অ্যাম্বুলেন্সে করে বাড়ির দিকে যখন রওনা হয়ে যায় ওই প্রবাসী লোকটা মৃত হয়ে গেল বাবা সঙ্গে লইয়া লইয়া অ্যাম্বুলেন্স করে চোখের পানি ফালায়া 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 মায়ের সাথে মোলাকাত করার জন্য নিয়ে যায় বাড়িতে আসার পরে হঠাৎ করে গাড়ির সাউন্ড যখন পেয়ে গেল গ্রামের মা অনেক সহজ সরল মানুষ মনে করেছে আমার ছেলে চলে এসেছে ওই মা বলে ও আমার বাকি সন্তানেরা আমার ছেলের জন্য গরম পানি করো এত কষ্ট করে 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 বাহির থেকে প্রবাস থেকে এসে গোসল করা লাগবে তাকে গোসল করার জন্য গরম পানির ব্যবস্থা করায়া দাও সে গোসল করে সুন্দর করে খাবার খাবে প্লেটগুলো সুন্দর করে ধুয়ে দাও তার বিছানাটা সুন্দরভাবে তোমরা গুছাইয়া দাও এরপরে এই চিন্তা করে সন্তানদেরকে ডেকে ডেকে যখন বাড়ির বাহিরে চলে আসলো আইসা দেখে যেই সন্তানের জন্য মা অপেক্ষায় ওই মা ওই অ্যাম্বুলেন্সে শায়িত ওই সন্তানের মাথাটা ফেটে রক্তগুলো খান খান হয়ে পড়ে আছে ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মা চোখের পানি সেরে দিয়া 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 কান্না করে ও ছেলে রে তুই জীবিত না মৃত আমার জানাও না আমি মায়ের তুই একটা মা বলে ডাক দেও না তুই আমি মায়ের এত বড় ফাঁকি দিয়া যাইতে পারলা তুই কোথায় যাও আমি মায়ের ফাঁকি দিয়া কোন দিকে তুই দৌড়ায়া যাও হে সন্তান আমার আমি মা তোর জন্য এত অপেক্ষায় রইলাম সন্তানটারে কোলের মধ্যে লইয়া ঘরের মধ্যে নিয়ে যায় আর চিল্লায়া চিল্লায়া বলে আমি আমার সন্তানের জন্য গরম পানি করেছি ও স্বামী আমার এই গরম পানি দিয়া জীবনের শেষ গোসলটা করাইয়া দাও এই সন্তানের জন্য গরম পানি করেছি নিজের হাতে গোসল করার জন্য আজকে নিজের হাতে গোসল করতে পারবে না তাকে অন্যজনের মাধ্যমে গোসল করে দেওয়া লাগবে ও স্বামী গো এই সন্তানটারে আমি সারা আর দুনিয়ায় থাকতে পারি না এটা বলে 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 ওই সন্তানের সাথে সাথে ওই মাও নয় ওই মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহর ওই বান্দা বলে আমার পুরো পরিবারটা অন্ধকার হয়ে গেল আমার ছেলেও নাই আমার বউ নাই আমার কেউ নাই
আমার পরিবারের মধ্যে সবাই আমারে ছেড়ে ছেড়ে চলে গেল এত বড় বিপদের মধ্যে হুজুর আমি পড়ে গেলাম হে সিরাজগঞ্জের মানুষেরা আমি তাকে বলে দিলাম অ্যাডভাইস দিয়া দিলাম ধৈর্য ধরেন আল্লাহ জীবন নিয়া 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 পরীক্ষা করবে মাঝে মাঝে আল্লাহ আপনার সামন থেকে মায়েরে নিয়া যাবে আপনার বাবারে নিয়া যাবে আপনার ছেলে নিয়া যাবে আপনার সন্তানগুলো নেওয়ার মাধ্যমে আমার আল্লাহ পাক আপনাদেরকে সুন্দরভাবে আল্লাহ পরীক্ষা করবে ওই আল্লাহ যদি পরীক্ষা করে তাহলে অধৈর্য হওয়া যাবে না নিজেকে সবের বানাইয়া বানাইয়া চলা লাগবে ধৈর্য ধারণ করে করে চলা লাগবে ওইটা তো আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছে জানায়া দিলেন বান্দারা এক নাম্বার আমি আল্লাহ তুরে ভয় দিয়া পরীক্ষা করব দুই নাম্বারে আমি আল্লাহ তুরে কুদার্ত দিয়া 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 পরীক্ষা করব তিন নাম্বারে আমি আল্লাহ মালের কমতি দিয়া দিব চার নাম্বারে আমি আল্লাহ তুতুদের মধ্য থেকে পরিবারের মধ্য থেকে জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব শুধু তাই না হে আমার গোলামেরা আল্লাহ পাক জানায় দিলেন এরপরে আমি আল্লাহ লাস্ট যেই বিষয়টা নিয়ে পরীক্ষা করব গত বছর অন্য জনের ক্ষেতের মধ্যে দান হয়েছে এটা দেখে দেখে আপনিও ফসলটা লাগাইবার জন্য ব্যাকুল হয়ে গেলেন গত বছর তার এখানে ভালো এই বছর আপনার ফসলাদি ভালো না আপনার ধানের অবস্থা ভালো না আপনার আলুর অবস্থাও ভালো না আপনার সরিষার অবস্থাও ভালো না আপনি ফসল করলেন ওই ফসলের মধ্যে পরিপূর্ণভাবে বৃদ্ধি হয় নাই কোনো লাভও আপনি পাইলেন না প্রফিটও আপনি পাইলেন না আল্লাহ ফসলাদির কমতি দিয়া দিয়া আপনারে পরীক্ষা করে আল্লাহ শুধু এটাই জানতে চায় আমারই বান্দারা আমি আল্লাহ এত বড় বড় বালা এবং মুসিবতের মধ্যে পড়ার পরেও আমি আল্লাহকে কি ভুলে যায় নাকি সবের বান্দা হয়ে যায় আর সবের যদি বান্দাগুলো হয়ে যেতে পারে পরীক্ষা পাওয়ার পরেও যদি ধৈর্য যদি না হারায়া ফেলে আল্লাহ পাক বলেন ওয়াবাশির সাবিরিন ও নবী গো আপনি বলুন যেই বান্দারা এতগুলো পরীক্ষা পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে যায় নাই যায় নাই যায় নাই এই বান্দা নিজেকে সবের বানালো ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত বানালো ও নবী আমার এদেরকে আপনি সুসংবাদ দিয়া জানায় দেন সাবিরিন বান্দা যারা এদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না পারি না পারি না এতগুলো পরীক্ষা পাওয়ার পরেও এই পরীক্ষার মধ্যে যারা সবর ধরে ধরে ধৈর্য ধারণকারীদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইল আমি আল্লাহ এদেরকে মায়া করে জান্নাতের সুসংবাদ এদেরকে জানায় দিলাম